এই লোকটি বাড়িতে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে প্রেম, পরিশেষে তার বউ এসে ছদ্মবেশে হাতে নাতে ধরলো। অতঃপর যা ঘটলো তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মা, আব্বু না ওটা কোনটা? ওই যে ওই যে না, তোমার আব্বু তো অফিসে গেছে। না, ওই যে আব্বু এখানে। শোনো, এক কাজ করো মা, তুমি ওই দিক গিয়ে বসো, কোথাও যাবা না, আমি খালি একটু দেখি। আচ্ছা, কোথাও যাবা না, আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা, ইয়া, তোমাকে দেখে খুব সুন্দর লাগতেছে। তুমি এসব সব শুনিয়ে বলো। আরে না না, আসলে সুন্দর লাগতেছে। আমার স্যালারিটি আসলে এই মাসে তোমাকে আমি বিয়ে করব। সত্যি তো? সত্যি বলছি। শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কারণ এই যে তোমার সঙ্গে আমার মেলামেশা, অবাধ ঘোরানো ফেরানো, এগুলো সবাই জানে। যদি বিয়েটা না হয় তাহলে তো আমি মুখে দেখাতে পারবো না। আরে ওটা কোনো ব্যাপার না, তোমাকে আমি এই মাসেই বিয়ে করবো, টেনশনের কিছু নেই। ঠিক আছে, সত্য কথা দিলাম। কথা দিলা তো? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে বাঁচতে পারবো, শুধু যেখানেই তাকাই শুধু তুমি। সত্যি আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি কিন্তু খুব কষ্ট পাবো। না, এই কথা বলিও না, তুমি মরে যাবো কিন্তু। না, কখনোই এগিয়ে না বলো, এসব অলক্ষণই কথা বলিও না কখনো। তোমাকে ছাড়া আমিও আমি বাঁচবো না। এই আপনি কে? আমি একটা চ্যানেল থেকে আসছি, এরকম প্রেমিক প্রেমিকাদেরকে নিয়ে আমি একটা গেম খেলি। তাই নাকি? কি গেম খেলবেন আমাদের নিয়ে? ম্যাডাম, স্যার, আপনাদেরকে গেমের সিস্টেমটা বলে দিচ্ছি। আমার কাছে এই যে 1,00,000 টাকা আছে, আপনারা যদি এই গেমে জিততে পারেন এই 1,00,000 টাকা আপনাদেরকে দেব। বাবা, 1,00,000 টাকা? এই তাহলে এবার আমাদের বিয়ে চিন্তা আর করতে হবে না, তোমার স্যালারিরও কোনো টেনশন নাই। ঠিক বলেছ। কি গেম দেখে? ও আচ্ছা, আপনারা তাহলে খুব শীঘ্রই বিয়ে করতেছেন। হ্যাঁ, আমরা তো আগামী মাসেই বিয়ে করব। আর আজকে যদি আমরা আপনার গেমে জিতে যাই তাহলে কালকে বিয়ে করব কি না বলো? ও আচ্ছা, তাহলে আমি গেমের সিস্টেমটা বলছি। আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন এই 1,00,000 টাকার মালিক আপনারা হবেন। আচ্ছা, আপনি এত কথা না বলে সরাসরি প্রশ্ন করেন তো, আমরা উত্তর দিচ্ছি। আর আমাদের এত ধৈর্য নাই, তাড়াতাড়ি বলেন, আমরা বিয়ে করব আপনার 1,00,000 টাকা নিয়ে, তাড়াতাড়ি বলেন না। বলেন আপনার প্রশ্ন, বলেন। আচ্ছা ভাইয়া, প্রথমে আপনার থেকে শুরু করি, আপনি কি বিবাহিত? কি আবল তাবল কথা বলতেছেন! না না না, আমি আমি বিয়ে শাদী করিনি। কি কি ফালতু প্রশ্ন, অন্য প্রশ্ন করেন আপনি। ও আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা আমি কথা বলবো, এটা আপনার কত নাম্বার প্রেম? এই আপনি কি আবল তাবল কথা বলছেন, আপনার টাকা আমাদের লাগবে না তো, আপনি চলে যান। কি এসব বলছে, এবার প্রথম ভালোবাসা, 5 বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, আমি দ্বিতীয় কোনো ছেলের দিকে তাকাইও না, আমি একে এত ভালোবাসি, আপনি কি সত্যি বিয়ে করেননি? আর সত্যি যদি বিয়ে না করে থাকেন তাহলে বলেন, আমি এই 1,00,000 টাকা আপনাকে আমি দেবো। এই মহিলা বারবার বিয়ের কথা বলতেছে, তুমি কি সত্যি বিয়ে করছো? আরে না না গো, আমি সত্যি বিয়ে করিনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কি তাহলে বলছে কেন বিয়ের কথা, তুমি কি সংসার আছে? আরে মেয়ে, এটা এ মেয়ে এমনি বাজে বকছে। এ আপনি যাবেন না, আপনাকে আমি অপমান করব। আমাদের ভালোবাসার মধ্যে বিশ্বাস করো, আমি আসলে আসলে এমনি বলতেছি, এমনি বলতেছি, বিশ্বাস করো, শুধু আমি তোমাকে শুধু ভালোবাসি। ও আচ্ছা ঠিক আছে, আপনি সত্যি বিয়ে করেননি তো, তাহলে দেখেন তো আমাকে চেনেন নাকি। কে নি, তুমি কি চেনো? কি হলো, কথা বলছো না কেন, চেনো না কে? আজব এই মেয়ে, ও আমাকে চেনে না কিন্তু আমি ওকে চিনি। আরে এই এরকম মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে তুমি পার্কে বসে প্রেম করছো তাই না? আসো আগে। কে উনি? এই ছাড়ো তো, ছাড়েন ওকে। এই ছাড়ো, এই মহিলা আপনি এমন করতেছেন কেন, ছাড়েন ওকে। ওকে ছাড়বো মানে তুমি এত ব্যাধব কেন? তোমার বাবার বয়সী একজন লোকের সঙ্গে তুমি সম্পর্ক করতেছো? এই তুমি কি এই জন্য অফিসের নাম করে বাইরে আসো? হ্যাঁ, ফাজিল লোক। এই আমার মেয়ে স্কুল থেকে আসার সময় দূর থেকে আমাকে বলতেছে, ওই দেখো মা, বাবা ওটা।
আমি বলছি না মা, তারপরেও বলছে না মা, ওটা হলো বাবা, তারপরেও আমি না করে গেছি। কারণ ওই মেয়েকে যদি তোমার সামনে নিয়ে আসি আমি কি, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না, কিভাবে হলো বলবো যে তোমার বাপ একজন দুশ্চরিত্র বেয়াদব লোক। হ্যাঁ, আর এই মেয়ে 5 বছর হলো সম্পর্ক করো, 5 বছর হলো, তুমি তুমি জানো না যে ওর সন্তান আছে, ওর বউ আছে, আর তুমিও কি রকম পুরুষ মানুষ। চলো তোমার কাছে আমি দেখে নেব। আসো, ভালোবাসা একটা পবিত্র জিনিস, আর এই ভালোবাসার নামেই চলে এরকমের নোংরামি। আপনারা ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সমাজের এটা একটা বাস্তব চিত্র, কচি মেয়েদের লোভে পড়ে স্বামী সন্তান সবারকে এরকম দুর্ভোগের মুখোমুখি পড়তে হয়। কিছু কিছু পুরুষ আছে যারা প্রেমের নামে নারীদের দেহ নিয়ে খেলা করে। আজকের এই ভিডিওটা তার একটি নিদর্শন। বাচ্চা বড় হয়ে গেছে, বউ পুরনো হয়ে গেছে, এগুলো দিয়ে আর হচ্ছে না, নতুন নতুন মেয়ে চাই। আপনাদের সবাইকে অনুরোধ করব, সম্পর্কের শুরুতে যে ভালোবাসাটা থাকে সম্পর্কের শেষেও সেই ভালোবাসাটা রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনে কখনোই কোনো ধরনের অশান্তি আসবে না, সবাই সাথেই থাকবেন।